আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন মানে আমাদেরও দুশমন, ঠিক না নাকি? আল্লাহ আল্লাহর, আমরা রাসূলের, ইয়া ইমাম আকবর ইমাম হুসাইন আমরা আপনার গোলাম, ঠিক না নাকি? ইয়া মাওলা আলা মাওলা আলী আমরা আপনার গোলাম, ঠিক না নাকি? আপনাদেরকে বলছিলাম আমরা কারবালার সৈনিক, যেমন তেমন সৈনিকরা, কারবালার সৈনিকরা ঘুমে থাকে না, কারবালার সৈনিকরা অবচেতন থাকে না, কারবালার সৈনিকরা চেতন থাকে না, অর্থাৎ অবচেতন থাকে না, নীরব থাকে না। আমার মুর্শিদ কেমলা কারবালার আমরত বহনকারী মুর্শিদ, ঠিক না বেটি? দেখেন এখন মুর্শিদ মানে শুধু গড়ি নিয়ে ব্যস্ত, খানকা নিয়ে ব্যস্ত, নিজের জায়গা নিয়ে ব্যস্ত। আমার মুর্শিদ গড়ি নিয়ে ব্যস্ত না, আমার মুর্শিদ কারবালার ডাক্তার বদলত দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য তিনি মাঠে পড়বেন আছে, ঠিক না বেটি? এটি সাধারণ কথা। 109 বছরে এখনো যখন যেখানে ডাকেন যাচ্ছেন, যখন যে মাহবিলে বলছেন যাচ্ছেন, কেন কোটি কোটি টাকা দিবেন, লাখ কোটি বানাবেন, কোটি কোটি বানাবেন, সেটা না, আপনাকে আমাকে প্রিয় নবীর গোলাম বানানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য, কারবালার আমানত দান করার জন্য তিনি আজকে ছুটে বেড়াচ্ছেন, ঠিক না বেটি? তাহলে এই মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক না? এটা আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের মুর্শিদের সব ত্রিকুণি পরে পরে আমরা সবাই আলেম হব। কি বলেন, আলেম হওয়ার জন্য বড় মাদ্রাসা পড়তে হবে? মুর্শিদের দামান ধরলে আলেম, বিশ্বাস আসেনি আপনাদের? সেই যুগে, কোন যুগে? এত যুগ পার হয়ে আমরা আসছি আল্লাহর ওলিদের যুগ, মহামোবারকময় যুগ। কোন যুগে মাদ্রাসায় পড়ে পড়ে ওলি হয় নাই? হ্যাঁ, মাদ্রাসায় পড়েছেন জাহিরি সার্টিফিকেটের জন্য অনেকে, কিন্তু ওলি হয়েছেন মুর্শিদের দামান ধরে, আলেমে দিন হয়েছেন মুর্শিদের দামান ধরে, শেখ মুর্শিদের দামান ধরে ওলি হয়েছেন। তাহলে সব যুগে এটা কমন, যদি আপনি কারবালারই আলেম হতে চান, সিদ্দিকের আলেম হতে চান, ইমানি আলেম হতে চান, খায়রুল খেয়ারি খেয়ারুল উলামা হতে চান, তাহলে একজন সঠিক মুর্শিদের কাছে আসতে হবে। নাহলে আমার খাজা বাবা পীরের কাছে যায়, আমার গাউসে বাদ পীরের কাছে যায়, আল্লাহর ওলিরা পীরের কাছে যায়, মাওলানা রুমি পীরের কাছে যায়, শাহজালাল রহমাতুল্লাহ পীরের কাছে যায়, শাহমানেশ্বর রহমাতুল্লাহ পীরের কাছে যায়, আহমদুল হামাদ বন্দারে পীরের কাছে যায়, আল্লাহর যত ওলি আছে পীরের কাছে যায়। পীর মুর্শিদ ছাড়া ওলি হওয়া যায় না, ঠিক আছে? এই মুর্শিদ ছাড়া ইমানদার হয়ে থাকাও যায় না, ঠিক না বেটি? সেজন্য আমরা এমন মুর্শিদের দামান ধরেছি যিনি জাহিরি বাতিনি সব দিকে পরিপূর্ণ। কোন ভয় আছে? কোন চিন্তা আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা কেন বলবো? আল্লাহ নিজেই বলছেন আমার বন্ধুদের কোনো চিন্তা নাই, আমার বন্ধুদের কোনো দুঃখ নাই, আমার বন্ধুদের কোনো কষ্ট নাই, আমাদের আমার বন্ধুদের কোনো প্যারেশান নাই। ওলি আল্লাহর দুনিয়াও ময় নাই, ওলি আল্লাহর হাসরের ময়দানে প্যারেশান নাই, একটাই প্যারেশান ওলি আল্লাহর গোলামদেরকে জান্নাতি বানানো, ঠিক না বেটি? আরে জানেন ঠিক কিনা? আমরা মুর্শিদের দামান ধরেছি এমনিতে না, এমনিতে না, মুর্শিদের কাছে আমরা প্রিয় নবীর নূর দেখছি তাই, ঠিক না বেটি? আহলে বাইতের নূর দেখেছি তাই মুর্শিদের দামান ধরেছি, এবং আমি মৃত্যু পর্যন্ত এই মুর্শিদের দামান তারা ধরে রাখবে, নিশ্চিত করে তারা আলোমদের সঙ্গে, ঠিক না বেটি? জন্য দুনিয়ায় কোনো ভয় নাই, খবরে ভয় নাই, হাসরে ভয় নাই, দর্শনে ভয় নাই, কোনো চিন্তা নাই। অবশ্যই আমাদের জন্য মুক্তি আছে, ঠিক না ভাই? হ্যাঁ, আপনাদের প্রতি আমি আহ্বান করব, যে যেখানে আছি আমরা মুর্শিদ পেয়েছি, নূরুন আলা নূর পেয়েছি, ঠিক না ভাই? সহজ কথা নয়, নূর পেয়েছি আমরা, এমন নূর পেয়েছি যেই নূরে আমরা আলোকিত হয়েছি, ঠিক না ভাই? যে নূরে আমরা আলোকিত হয়েছি, যে নূরে আমরা আল্লাহর প্রিয় নবীকে দেখছি, যে নূরে আমরা আহলে বাইতকে দেখছি, যে নূরে আমরা যুগযুগান্তরের সকল ওলিদের ওলিদেরকে দেখছি, যে নূরে আমরা ঈমান দেখছি, যে নূরে আমরা মুনাফিকরা এদিক ইসলামের শত্রু সেটা বুঝতে পারছি, ঠিক না বেটি? পীর অনেক আছে, মুর্শিদ নামদারি অনেক আছে, কিন্তু পীরের মুরিদ আর আহলে বাইতের শত্রু মুনাফিকের দালাল, হইল হইল কথাটা না? যারা মুয়াবিয়াদের পক্ষে থাকে তারা কখনো সঠিক মুর্শিদের ছোঁয়া পায় নাই, ঠিক না বেটি?
সঠিক মুর্শিদের ছোঁয়া না পাওয়ার কারণে আজকে অনেকেই পথহারা পথভ্রষ্ট, ওয়াহাবিয়াহিত সম্পর্কে জানে না, যেটা বলে সেটাই কথা শুনে, কিতাবে যেটা ভুলভ্রান্তি দেখলে সেটার উপর তারা ইমান রাখে। অথচ এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা, আমার মুর্শিদের কাছে সব কিছু দৃশ্যমান। তাই মুর্শিদ এক ব্যক্তি যেটা বলেন আমরা সেটা মানতে আসি, কোরআন হাদিসের পক্ষে যা বলেন তা মানতে রাজি, কারা কারা মানতে রাজি হাত তুলে বলি। বাস আমাদের আকীদা আল্লাহ প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর, কোনো সন্দেহ নাই। প্রিয় নবী হাদির নাদির কোনো সন্দেহ নাই। আল্লাহ গায়েবের উৎস কোনো সন্দেহ নাই। প্রিয় নবীর সাথে আল্লাহ দিদার হয়েছে কোনো সন্দেহ নাই। সালাতু সালাম ইমানি ফরজ কোনো সন্দেহ নাই। সালাতু সালাম ইমান কোনো সন্দেহ নাই। শুধু তা নাই, এজিদ কাফের কোনো সন্দেহ নাই, বলেন কোনো সন্দেহ নাই। এবং মুয়াবিয়া ইসলামের দুশমন আহলে বাইতের কোনো সাহাবায়ে কেরামের কোনো সন্দেহ আমার আমরা যদি মুর্শিদের প্রতি 100% ভক্তি থাকে তাহলে মুর্শিদের তত্ত্বাবধানে আমাদেরকে চলতে হবে, মুর্শিদ যেটা বলেন সেটা আমাদেরকে শুনতে হবে। তাই আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আমার মুর্শিদ কেবলা দিনের প্রত্যেকটা ধারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সবে বড় আজ সামনে আসতেছে 25 তারিখ দিবাগত রাত, এই সবে রাত নিয়ে অনেক আলেমরা দলিল দলিলও দিতে জানে না, যুক্তিও দিতে জানে না, আমার মুর্শিদ বড় কিন্তু আপনাকে দিয়েছে আছে কি নাই। সর্বরা সামনে আসতেছে 25 তারিখ দিবাগত রাত, মহা মুবারক রাত, কোরআনে পাকে লাইলাতুল মুবারক বলা হচ্ছে, হাদিস শরীফে নিসফু মিন শাবান বলা হচ্ছে, এবং ফার্সিতে যেটাকে শবে বরাত বলা হচ্ছে, এই শবে বরাত মহা মুবারকময় রজনী, যেই শবে বরাত আল্লাহর প্রিয় নবী সুন্দরভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে উদযাপন করেছেন, শবে বরাতে আমল করেছেন, শবে বরাতে জিয়ারত করেছেন, শবে বরাতে মানুষের ভাগ্য তক্তি পরিবর্তন হয়, শবে বরাতে মানুষের তক্তি নিবর্তিত হয়, শবে বরাতের মধ্যে মানুষ ভালো বন্ধের যে ফয়সালা বাজেট সেটা তৈরি করা হয়। তাই সবাইকে দত্ত আহ্বান জানাবো শবে বরাত সম্পর্কে জানার চেষ্টা করবেন, ঠিক না ভাই? সবারাত আমরা উদযাপন করি মুর্শিদকে নিয়ে, আল্লাহ বিমা মায়াতকে নিয়ে। আগামী 25 তারিখ দিবাগত রাত হাজিপাড়া দরবার শরীফে অনেক সুন্দর করে এই শবে বরাত উদযাপন হবে। ইমানের বরাত প্রিয় নবী, ইমানের বরাত প্রিয় নবী, কালেমার বরাত প্রিয় নবী, দিনের বরাত প্রিয় নবী, শবে বরাত শাবাতের বরাত প্রিয় নবী, নাজাতের বরাত প্রিয় নবী, জান্নাতের বরাত প্রিয় নবী, দুজাহানের মুক্তি বরাত প্রিয় নবী, দিনাবাদী প্রিয় নবীকে চিনতে পারা আসল বরাত, প্রিয় নবীকে বুঝতে পারা আসল বরাত, প্রিয় নবীকে বুঝার জন্য সঠিক মুর্শিদের দামানে থাকতে পারা আসল বরাত। যারা সঠিক মুর্শিদের দামানে নাই তারা বরাত কখনো পাবে না, রাত পাবে কিন্তু বরাত পাবে না, ঠিক না? তাই সবাইকে সবে বরাত উদযাপন আহ্বান জানাবো।